পরিসংখানে বিস্তর ফারাক বর্তমান সমীক্ষা রিপোর্টে একেবারেই সঙ্গতিপূর্ণ নয় লোকসভা নির্বাচনের ফলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় উপনির্বাচনের সঙ্গেও দুই পরিসংখ্যানই পরস্পর বিরোধী একদিকে এই সমীক্ষা রিপোর্ট বলছে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ই সমর্থন রয়েছে বাংলার অন্যদিকে এই সমীক্ষাতেই প্রকাশ পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান ঘটছে সমীক্ষা রিপোর্ট অনুযায়ী ভোট শতাংশে বিজেপি তৃণমূলকে ছাপিয়ে গিয়েছে বাংলায় এই সমীক্ষা জানাচ্ছে বর্তমানে বিজেপির ভোট শতাংশ চল্লিশ দশমিক পাঁচ শতাংশ আর তৃণমূলের পক্ষে ভোট ছত্রিশ দশমিক তিন শতাংশ এই পরিসংখ্যান দু হাজার উনিশ সালের নির্বাচনী ফলাফলের বিপরীত দু হাজার উনিশে তৃণমূল বিজেপির তুলনায় বেশি ভোট পেয়েছিল দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল চল্লিশ দশমিক পঁচিশ শতাংশ আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল তেতাল্লিশ দশমিক আঠাশ শতাংশ ভোট অর্থাৎ তৃণমূল বিজেপির তুলনায় তিন দশমিক শূন্য তিন শতাংশ বেশি ভোট পেয়েছিল কিন্তু সমীক্ষা জানাচ্ছে বিজেপি তৃণমূলের তুলনায় চার দশমিক দুই শতাংশ বেশি ভোট পেতে পারে কিন্তু উপনির্বাচনে ভিন্ন ফল দেখিয়েছে সম্প্রতি আইএএনএসসি ভোটারের সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রীদের যে রিপোর্ট কার সামনে এসেছে তাকে মমতার স্থান সবার উপরে এই রিপোর্ট অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিজেপির মুখ্যমন্ত্রীদের চেয়ে অনেক ভালো পারফরম্যান্স করেছেন প্রথম চারেই রয়েছেন অবিজেপি রাজ্যের চার মুখ্যমন্ত্রী তার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীর স্থান সবার উপরে এই সমীক্ষার ফল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসংবাদ বই এনেছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে আইএএনএসসি ভোটারের সমীক্ষা অনুযায়ী সাতষট্টি দশমিক দুই শতাংশ মানুষ চাইছে মমতাকেই তারা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে তারা খুব সন্তুষ্ট